ডাবলু পি পি এস ইতিহাস ক্লাস টু যারা আগের ইতিহাস ক্লাসটা দেখনি তারা কি ইতিহাসে ক্লাসটা দেখে নাও আর সিট স্যার পর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই রকম আরও ভিডিও পেতে মনা ও নিস্কো এই স্বর্ণ মুদ্রা এগুলো হচ্ছে বৈদিক যুগীয় বৈদিক যুগীয় স্বর্ণ হচ্ছে মনা ও নিষ্কো নিঃকই বৌদ্ধ ধর্মে নিক নামে উল্লেখিত দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন উনিশশো খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা উনিশশো একুশ খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো মহেঞ্জোদারো হচ্ছে রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো আবিষ্কার করে রাখালদাস বন্দ্যোপাধ্যায় আর চান্নারু উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে এটা আবিষ্কার করেন ননী গোপাল মজুমদার কালীবঙ্গান উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এটা আবিষ্কার করেন এ ঘোষ লোথাল উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে আবিষ্কর্তা এস আর রাও বোনওয়ালি উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এটা আবিষ্কার করেন আর এস বিশ মেহেরগড় সভ্যতা উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে আবিষ্কর্তা জে এফ আটানব্বই থেকে দু হাজার পাঁচ এর দুজন একজন হচ্ছে জেপি জোশী এবং ইরাবতী রাভি নদীর পূর্ব তীরে বা বাম তীরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টাগোমারি জেলা এটা কি অবস্থিত এটা হচ্ছে হরপ্পা সভ্যতা যেটা দয়ারাম সাহানি আবিষ্কার করেছিল তাহলে হরপ্পা সভ্যতার স্থান হল ইরাবতী বা রাভি নদীর পূর্ব তীরে যেটা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টাগুমারী জেলা এখানে বৃহৎ শস্যাগার পাওয়া গেছে আর বৃহৎ স্থানাগার সেটা মহেঞ্জোদারো ধর বৃহৎ স্থানাগার পাওয়া গেছে মহেঞ্জোদারো মহেঞ্জোদারো অবস্থিত সিন্ধু নদীর ডান তীরে বা পশ্চিম তীরে সিন্ধু প্রদেশের লারকানা জেলায় আর চান্ন অবস্থিত সিন্ধু প্রদেশের পূর্ব পারে এখানে কুকুরের পায়ের ছাপ পাওয়া গেছে ছিল না গরুর গাড়ি গরুর গাড়ি এখানে পাওয়া গেছে তালিবাঙ্গন কোথায় অবস্থিত রাজস্থানের ঘাঘর নদীর বাম তীরে আর লোথাল লোথাল হচ্ছে গুজরাটের সবরমতি ও ভোগাভা নদীর মিলন মিলনস্থলে কামবে বা খাম্বা উপসাগরের কাছে এটি একটি আবার সামুদ্রিক বন্দর লোথাল হচ্ছে একটি সামুদ্রিক বন্দর আর মেহেরগড় সভ্যতা এটি নব্যপ্রস্তর যুগের গ্রামকেন্দ্রিক সভ্যতা মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত বালুচিস্তানে মেহেরগড় সভ্যতা বালুচিস্তানে অবস্থিত আর ধোলাভিরা এটা হচ্ছে কচ্ছ জেলা যেটা গুজরাটে ভারতীয় কেন্দ্রগুলির মধ্যে সব থেকে বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রাপ্ত হয়েছে সব থেকে নতুন আবিষ্কৃত কেন্দ্র হচ্ছে ধোলাভিড়া কেবলমাত্র এই শহরটি তিনটি ভাগে বিভক্ত ছিল জল সংরক্ষণের খুব ভালো ব্যবস্থা ছিল এই ধোলাভিহাতে তারপরে আর্যদের ধর্ম ধর্মের মাধ্যমে এরা প্রাকৃতিক শক্তিকে সন্তুষ্ট করতে চাইতো আর্যরা ধর্মের মাধ্যমে প্রাকৃতিক শক্তিকে সন্তুষ্ট করতে চাইতো আর্যরা মূর্তি পূজা করতেন না আর্যদের প্রধান ফসল জব আর্যদের প্রধান ফসল ছিল জব ধর্মচারণের একমাত্র পথ ছিল যজ্ঞ আর্যদের ধর্মচারণের একমাত্র পথ ছিল আর আর্যদের কয়েকজন গুরুত্বপূর্ণ দেবতা হলো ইন্দ্র ইন্দ্র হচ্ছে বৃষ্টির দেবতা আর্যদের বৃষ্টির দেবতা ছিল ইন্দ্র ইনি হচ্ছে প্রধান দেবতা এছাড়া অগ্নি 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 হলো আগুনের দেবতা বরুণ জলের দেবতা আর্যদের বৃষ্টির দেবতা হলো পার্জন্য আর মারুত হলো ঝড়ের দেবতা বৈদিক সাহিত্যের দুটো ভাগ আছে একটি শ্রুতি আর একটি স্মৃতি শ্রুতির মধ্যে বেদ ব্রাহ্মণ এগুলো পড়ে শ্রুতি শ্রুতি বেদকে বলা হয় বেদ অরণ্য হচ্ছে চারটি ভাগে বিভক্ত একটি ঋগবেদ সামবেদ যজুর্বেদ আর অথর্ব বেদ আর ব্রাহ্মণ এর মধ্যে আইসিয়া এবং কৌশ টিকি ঋগ্বেদের মধ্যে পড়ে পঞ্চভিসা সদাভিসা যামিনী এগুলো সামবেদের মধ্যে পড়ে সৎ এটা যজুর বেদের এটি প্রাচীন ও বৃহত্তম গোপথ হচ্ছে অর্থ বেদ অরণ্য বৃদ্ধ বয়সে অরণ্যমাসিক ধর্ম জীবন যাপন করা উপনিষদ হিন্দু ধর্মের দর্শন জ্ঞান মার্গ করা হয় উপনিষদকে তারপরে স্মৃতি স্মৃতির মধ্যে পড়ে মনুস্মৃতি নারদ স্মৃতি যাকবর বৃহস্পতি পরাশর এই এইসব স্মৃতিগুলো বৈদিক সাহিত্য আছে মহাভাষ্য মহাকাব্যের মধ্যে পড়ে রামায়ণ ও মহাভারত পুরাণ পুরাণ মোট আঠেরোটি মৎস্য পুরাণ সবচেয়ে প্রাচীনতম উপবেদ চারটি আয়ুর্বেদ ধনুর্বেদ গন্ধর্বেদ ও শিল্পবেদ দর্শন ছটি অংশ ন্যায় রচয়িতা গৌতম বৈশেষিক রচয়িতা ঋষি কর্ণত সাংখ্য রচয়িতা কপিলা পূর্ব মীমাংসা রচয়িতা জামিনী উত্তর মীমাংসা রচয়িতা বেদব্যাস যোগ রচয়িতা পতঞ্জলি সর্বপ্রথম প্রতিবাদী ধর্ম হচ্ছে আজীবক সম্প্রদায় এর প্রতিষ্ঠাতা মাস্করি পুত্র গোসল বিন্দুসার এই ধর্মে পৃষ্ঠপোতক লাভ করে জৈন জৈন ধর্ম জৈন ধর্মের প্রথম প্রবর্তক হলো ঋষভদেব কিন্তু তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ হল জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক চব্বিশতম তথা শেষ তীর্থঙ্কর হচ্ছে মহাবীর যার নাম বর্ধমান ইনি হচ্ছে প্রধান প্রবর্তক তাহলে জৈন ধর্মের প্রথম প্রবর্তক বললে ঋষভদেব আর জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক হলো তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ এবং শেষ তীর্থঙ্কর মহাবীর মহাবীরের জন্ম বৈশালী জেলার কুন্দ্রগ্রাম গ্রাম বর্তমানে এটা মজফ্ফর জেলার বসার গ্রামে তাহলে মহাবীরের জন্ম কোথায় বৈশালী জেলা কুন্দক গ্রামে খ্রিস্টপূর্ব পাঁচশো চল্লিশ অব্দে নাম বর্ধমান তিনি নামক জাতির লোক ছিলেন মা লিচ্ছবির আছে রাজা চেতকের ভগ্নী ত্রিশলা স্ত্রী যশোদা কন্যা প্রিয়দর্শনা দর্শনা পিতা সিদ্ধার্থ গুরু গোসল প্রথম শিষ্য জামিলি বা জৈমিলি জামাতা ভদ্রবাহু রচিত কল্পসূত্র জৈনদের আদি স্বাস্থ্য গ্রন্থ বিহারের পাওয়া নগরীতে বাহাত্তর বছর বয়সে খ্রিস্টপূর্ব চারশো আটষট্টিতে তিনি দেহত্যাগ করেন তাহলে মহাবীর কোথায় দেহত্যাগ করেন বিহারের পাওয়া নগরীতে পঞ্চম মহাব্রত পঞ্চম কি কি অহিংসা অর্থাৎ হিংসা না করা সত্যবাদিতা মিথ্যা না বলা অচৌর্য চুরি না করা সারা জীবন কৌমার্য পালন করা জৈন জৈন ধর্মের ত্রিরত্ন সৎ বিশ্বাস সৎ জ্ঞান সৎ আচরণ জৈন সম্মেলন প্রথম জৈন সম্মেলন খ্রিস্টপূর্ব তে হয়েছিল স্থুলভদ্রের নেতৃত্বে খ্রিস্টাব্দে পুত্রে দ্বিতীয় নেতৃত্বে গুজরাটের বা বলভীতে হয় এখানে শেতাম্বর ও দিগম্বর নামে দুটি ভাগ হয়ে যায় দ্বিতীয় জৈন দ্বিতীয় জৈন সম্মেলনে শেতাম্বর ও দিগম্বর নামে দুটি ভাগে জৈনরা ভাগ হয়ে যায় শেতাম্বর সুলভদ্র এবং পার্শ্বনাথ এর মধ্যে পড়ে আর দিগম্বর মহাবীর ও জৈনদের দ্বাদশ অঙ্গ দ্বাদশ অঙ্গ জৈন ধর্মগ্রন্থগুলি সব প্রাকৃত ভাষায় লেখা জৈন ধর্মগ্রন্থগুলি সবগুলি প্রাকৃত ভাষায় লেখা জৈন জৈন ধর্মে প্রাণী হত্যা নিষিদ্ধ ছিল আর চাষ করার সময় লাঙ্গল দিয়ে অনেক পোকা মারা যেত তাই কৃষকরা এই ধর্ম গ্রহণ করেননি বণিকরা জৈন ধর্ম গ্রহণ করে জৈন ধর্মের স্থাপত্য ভাস্কর্য হাতি বাঘ গুম্ফা উদয়গিরি ও খন্ডগিরি এগুলো সব উড়িষ্যায় অবস্থিত মাউন্ট আবুর দিলওয়ারা মন্দির বিমলা ভাষাহী ও তেজপাল মন্দির গোমতস্বরের বাহুবলী মূর্তি শ্রাবণ বেলাগোলা মহীশূর বা কর্ণাটকে অবস্থিত গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধ নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তু শহরে লুম্বিনী উদ্যানে এক শাক্য বংশে বৈশাখী পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব পাঁচশো তেষট্টি বা পাঁচশো তেষট্টি সনে সিংহলি মতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব পাঁচশো ছেষট্টি অব্দে তার পিতা শুদ্ধধন কপিলাবস্তুর প্রশাসক নির্বাচিত ছিলেন মাতা ছিলেন কোশল রাজকন্যা মায়া দেবী মহানি মহা নিবিষ্ক্রমন কি উনত্রিশ বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন একে মহানিবিষ্ক্রমন বলা হয় বুদ্ধের মৃত্যু হয় খ্রিস্টপূর্ব চারশো ছিয়াশি অব্দে বুদ্ধের মৃত্যু কোথায় হয় উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার কোশির নগরে এই ঘটনাকে কি বলে এই ঘটনাকে বলে মহাপরিনির্বাণ বুদ্ধের মতে অতৃপ্ত বাসনাই দুঃখের কারণ নির্বাণ নির্বাণ লাভের পথ অষ্টাঙ্গিক মার্ক অর্থাৎ সৎ জীবন সৎ চেষ্টা সৎ স্মৃতি সম্যক সম্যক দৃষ্টি ও সম্যক সমাধি এগুলি হচ্ছে অষ্টাঙ্গিক মার্ক বুদ্ধদেবের মাঝিম পন্থা বা মধ্যম পন্থা অবলম্বনে বিশ্বাসী ছিলেন বৌদ্ধদের ত্রিরত্ন বুদ্ধ জ্ঞান ধর্মমত বৌদ্ধ ধর্মগ্রন্থ দিবংশ ও মহাবংশ এগুলি সিংহলি ভাষায় লেখা বৌদ্ধের প্রধান ধর্মগ্রন্থের নাম কি ত্রিপিটক এর তিনটি ভাগ সূত্রপিটক বিনয় পিটক ও অভিধর্মপিটক পিটকে কি আছে পিটকে বুদ্ধের বাণী আছে বিনয় পিটক বিনয় পিটকে বৌদ্ধ কর্তব্য ও সংঘের নীতি দার্শনিক ধারণার ব্যাখ্যা পাওয়া যায় বুদ্ধদেব পালি ভাষায় প্রচার করেন বৌদ্ধ শাস্ত্রগুলি পালি ভাষায় রচিত বুদ্ধদেব তাহলে কি ভাষায় প্রচার করেন পালি ভাষায় বুদ্ধের ঘোড়ার নাম কি কন্টক বুদ্ধের ঘোড়ার নাম হল বৌদ্ধ সম্মেলন প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল কে ছিল অজাত শত্রু সময়কাল খ্রিস্টপূর্ব চারশো তিরাশি প্রথম বৌদ্ধ সম্মেলন হয় খ্রিস্টপূর্ব চারশো তে শাসক ছিলেন অজাত এ কোথায় হয়েছিল রাজগৃহে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয় বৈশালীতে খ্রিস্টপূর্ব তিনশো তিরাশি অব্দে তখন শাসক ছিল কালাশোক তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয় খ্রিস্টপূর্ব দুশো পঞ্চাশ অব্দে তখন শাসক ছিল অশোক কোথায় হয়েছিল পাটলিপুত্রে চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয় আটাত্তর খ্রিস্টাব্দে শাসক ছিল কনিষ্ক কোথায় হয়েছিল কাশ্মীর বা জলন্ধরে প্রথম বৌদ্ধ সম্মেলন হয় রাজগিরিতে শাসক ছিল অজাত দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয় বৈশালীতে শাসক ছিল কালাশোক তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয় পাটলিপুত্রে তখন শাসক ছিল অশোক আর চতুর্থ হয় কাশ্মীর বা জলন্ধরে শাসক ছিল কনিষ্ক জাতক বৌদ্ধ ধর্মের বৌদ্ধ বুদ্ধের পূর্বে জন জাতক হচ্ছে বুদ্ধের পূর্ব জন্মের এটা হচ্ছে পালি ভাষায় রচিত এটা একমাত্র হিনজান মগধ ও শ্রীলঙ্কায় বিস্তার লাভ করেছিল তোমরা সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এইরকম আরো ভিডিও পেতে এবং আজকে যে ক্লাসটা করলাম সেইটার একটা সামারি মতো মেন মেন যেগুলো পড়তে হবে সেগুলো আরেকবার বলে দেওয়া যাক তাহলে মনানিস্ক স্বর্ণ মুদ্রা এগুলো কি বৌ বৈদিক যুগীয় হরপ্পা কে আবিষ্কার করে দয়ারাম সাহানি আবিষ্কারের সময়কাল উনিশশো একুশ খ্রিস্টাব্দ হরপ্পা কোথায় অবস্থিত ইরাবতী নদীর পূর্ব তীরে বা বাম তীরে এটা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টাগুমারি জেলা এখানে বৃহৎ স্থানাগার পাওয়া গেছে মহেন্দি কে আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় কবে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এখানে বৃহৎ স্থানাগার বা ব্রোঞ্চের মূর্তি পাওয়া গেছে চান্নদারও আবিষ্কারের সময়কাল উনিশশো একত্রিশ ননীগোপাল মজুমদার আবিষ্কার করেন এ ঘোষ আবিষ্কর্তা আর মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত বালুচিস্তানে আর্যদের আর্যদের ধর্মগ্রন্থগুলো কি কি আর্যদের ধর্মগ্রন্থের মধ্যে আর্যরা মূর্তি পূজা করতেন না প্রাকৃতিক শক্তিকে সন্তুষ্ট করতেন ইন্দ্র হচ্ছে এদের প্রধান দেবতা বৃষ্টির দেবতা আর বৈদিক সাহিত্যের ভাগ বেদ ঋগবেদ সামবেদ যেদ আর অথর্ববেদ এই চারটি ভাগ অরণ্য বৃদ্ধ বয়সে অরণ্যবাসী ধর্ম যাপন করা উপনিষদ হিন্দু ধর্মের দর্শন উপনিষ উপবেদগুলো কি কি আয়ুর্বেদ ধনুর্বেদ গন্ধর্ববেদ ও শিল্পবেদ জৈন ধর্মের প্রথম প্রবর্তককে ঋষভদেব আর প্রকৃত প্রবর্তক তম তীর্থঙ্কর পার্শ্বনাথ চব্বিশতম তথা শেষ তীর্থঙ্কর হল মহাবীর যার নাম বর্ধমান মহাবীরের জন্মকথা বৈশালী জেলার কুন্দ্র গ্রামে পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বে বর্তমানে এটা মোজাফফর জেলার বসার গ্রামে মহাবীর সত্যবাদিতা মিথ্যা কথা না বলা অচৌর্য চুরি না করা অপরিগ্রহ পরবস্তু গ্রহণ না করা ব্রহ্মচর্য সারা জীবন কৌমার্চ পালন করা জৈন জৈন স্থাপত্য ভাস্কর্য গুলো হচ্ছে হাতি গুমফা বাঘগুম্পা উদয়গিরি ও খন্ডগিরি এগুলো উড়িষ্যায় অবস্থিত জৈনদের উল্লেখযোগ্য স্থাপত্য হল মাউন্ট আবুর দিলওয়ারা মন্দির উনত্রিশ বয়সে উনত্রিশ বছর বয়সে গৌতম বুদ্ধের গৃহত্যাগকে কি বলে কমন আর মহাপরিনির্বাণ কি বুদ্ধের মৃত্যু খ্রিস্টপূর্ব চারশো ছিয়াশি অব্দে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার পশ্চিম নগরে এই ঘটনাকে মহাপরিনির্বাণ বলে নির্বাণ লাভের পথ কি অষ্টাঙ্গিক মার্গ সৎ বাক্য সৎ কর্ম সৎ সংকল্প সৎ জীবন ও সৎ চেষ্টা সৎ স্মৃতি সম্যক দৃষ্টি ও সম্যক সমাধি বৌদ্ধ ধর্মগ্রন্থ গুলো কি কি দীপবংশ ও মহাবংশ বৌদ্ধের প্রধান ধর্মগ্রন্থের নাম কি ত্রিপিটক ত্রিপিটক হলো প্রধান ও ত্রিপিটক গুলো কি আছে বুদ্ধের বাণী আর বিনয় পিটকে বৌদ্ধ হিক করতে পারনীয় কর্তব্য ও সংঘের নীতি আর অভিধর্মপীঠকে কি আছে আছে দার্শনিক ব্যাখ্যা দার্শনিক ধারণা ব্যাখ্যা আর বৌদ্ধ সংগীতি করে আরেকবার দেখে নাও প্রথম যেটা হচ্ছে রাজগৃহ হয়েছিল শাসক ছিল অজাত শত্রু দ্বিতীয় হয় বৈশালীতে তখন শাসক ছিল কালাশোক তৃতীয় হয় পাটলিপুরে তখন শাসক কে ছিল অশোক আর চতুর্থ সেটা হয়েছিল কাশ্মীর বা জলন্ধরে সেটা তখন শাসক ছিল কনিষ্ক আর হিনজান একমাত্র মগধ ও শ্রীলঙ্কায় বিস্তার লাভ করেছিল তো ছিল এইরকম ধরনের আরো ক্লাস পেতে হলে সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কোন বিষয়ে ভিডিও চাও এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো এবং এই ভিডিও আরো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন